দুই পাশে লম্বা লাইন ধরে দাঁড়িয়ে প্রসাদ খাচ্ছেন নারীরা। অন্যদিকে ধুমধাম খাওয়া চলছে পুরুষদের। হাজার হাজার মানুষের খাওয়া দাওয়া নিয়ে এ যেন এলাহি কারবার। এখানে প্রসাদ অনেক ভালো হয় এবং খাইতে অনেক সুস্বাদু হয়। সকাল থেকে শুরু হয় আগত অতিথিদের জন্য রান্নাবান্নার মহা আয়োজন। নিরামিষ সবজি, ডাল ও সাদা ভাতের এই যজ্ঞ চলে টানা 10 দিন। আমরা প্রতি বছর এখানে প্রসাদ গ্রহণ করতে আসি। এবার 10 দিন ব্যাপী অনুষ্ঠান আরম্ভ হয়েছে। খুবই আনন্দের সাথে আমরা সবাই এসে এখানে উপস্থিত হই এবং প্রসাদ গ্রহণ করি। কেউ কেউ লাইনে দাঁড়িয়ে খাবার শেষ করেন, কেউ আবার নিজের ভাগের বরকতময় প্রসাদ নিয়ে যান বাড়ির জন্য। বৃষ্টির মধ্যেও আমরা চেষ্টা করি প্রসাদটা নিয়ে বাড়িতে যাওয়ার জন্য। প্রসাদে কোনোদিন দেয়া হয় পোলাও মাংস, কোনোদিন দেয়া হয় সাদা ভাত ও বিভিন্ন সবজি। প্রতিদিন 3-4 হাজার লোকের প্রসাদের ব্যবস্থা আছে। দুপুরে মহাপ্রসাদ, প্রসাদ, অন্ন প্রসাদ, বিভিন্ন প্রসাদের ব্যবস্থা হয়। ওনারা 3-4 দিন ব্যাপী প্রসাদ খাওয়ায় আর ওনারা বিশাল করে আয়োজন করে। আমরা প্রসাদ পেয়ে খুবই আনন্দিত। প্রতিটি প্লেট ভর্তি করে বিভিন্ন রকম সুস্বাদু খাবার পরিবেশন করা হয় প্রসাদ হিসেবে। ঝড় বৃষ্টিতেও হাজার হাজার মানুষ এসে প্রসাদের জন্য লম্বা লাইন ধরে অপেক্ষা করেন। খাবার পেয়ে কেউ দাঁড়িয়ে খাচ্ছেন, কেউ বা যেখানে জায়গা পাচ্ছেন সেখানেই প্লেট নিয়ে বসে পড়ছেন। আমরা প্রতি বছরে এখানে প্রসাদ নিতে আসি। এখানে হাজার হাজার মানুষের সমাগম হয় আর প্রতিদিন এখানে ভোগের ব্যবস্থা থাকে। আমরা প্রসাদ পেয়ে সবাই খুব খুশি মনে বাড়িতে যাই। খুব সুন্দরভাবে প্রসাদ মানে সবার মাঝে পরিবেশন করে, কোনো ঝামেলা হয় না, সবাই সুন্দরভাবে প্রসাদ পায়। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে নোয়াখালীতে চলছে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব। রথযাত্রায় প্রতিদিন মন্দিরে কীর্তন ও প্রার্থনা চলমান রয়েছে। এর আগে 7 জুলাই দেবালয় মন্দির কমিটির উদ্যোগে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে প্রধান সড়কে বিশাল শোভাযাত্রা, প্রসাদ বিতরণ এবং দড়ি টানার মধ্য দিয়ে নোয়াখালীতে 10 দিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুরু হয়। মহাপ্রসাদে 10 দিনের অনুষ্ঠান। আমাদের এখানে অনেক দূর দূরান্ত থেকে জনগণের সমাগম হয়। ভালোভাবে আমরা প্রসাদ গ্রহণ করি, খুব আনন্দ উপভোগ করি। আমরা প্রতি বছর এখানে প্রসাদ গ্রহণ করতে আসি। এবার 10 দিন ব্যাপী অনুষ্ঠান আরম্ভ হয়েছে। এখানে দূর দূরান্ত থেকে আসি, অনেকেই প্রসাদ নিয়ে যায়, প্রসাদ গ্রহণ করে এবং এখানে আনন্দ করে, কীর্তন টীর্তন করে চলে যায়। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন লোয়েল লাভলি। দেবালয় মন্দির কমিটির পক্ষ থেকে জানান, আগামী 16 জুলাই প্রসাদ বিতরণ শেষে উল্টা রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব। প্রতিদিন হাজার হাজার ভক্তবৃন্দ আমাদের শহরের এবং দূর দূরান্ত থেকে আসে। সকল ভক্তবৃন্দকে আমাদের এখানে প্রসাদের ব্যবস্থা হয়ে রয়েছে। প্রতি বছরের ন্যায় রথযাত্রা উৎসবের যে আয়োজন করেছি, এতে আমাদের প্রায় রেগুলার 3-4 হাজার ভক্তের প্রসাদের ব্যবস্থা আছে। আগামী 16 তারিখ রথযাত্রা উৎসবের সমাপ্তি হবে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান পাঠান। এই রথযাত্রা উপলক্ষে আমাদের পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার যে বিষয় ছিল সেখানে আমরা শতাধিক অফিসার ফোর্স নিয়ে করে সামনে পিছনে এবং বিভিন্ন জায়গায় পিকেট এবং মোবাইল ডিউটি দিয়ে এটা আমরা সার্বক্ষণিক নিরাপত্তা দিচ্ছি।